দিন কয়েক আগে যার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী, শনিবার তাকে নিয়েই সন্দেশখালী সিবিআই ক্যাম্পে অভিযোগ জমা করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল। মহিলাদের করা অভিযোগে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। দিন কয়েক আগেই ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে। এই অভিযোগে বৃহস্পতিবারই তৃণমূল নেতা দিলীপ মল্লিক পিকাই দাসের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। জানিয়ে বিজেপির বিক্ষোভে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল সন্দেশখালী। শনিবার সন্দেশখালী সিবিআই ক্যাম্পে আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিওয়ালকে সঙ্গে নিয়ে অভিযোগ দায়ের করতে আসেন অভিযোগকারিণী ওই মহিলা। এর আগেও সন্দেশখালীতে অভিযোগ নেওয়ার জন্য ক্যাম্প করেছিলেন বিজেপি নেত্রী। এবার অভিযোগকারিণীকে সঙ্গে নিয়ে সিবিআইর অভিযোগ ক্যাম্পে গেলেন প্রিয়াঙ্কা টিব্রিওয়াল। নানা অভিযোগ নিয়ে অভিযোগ জানাতে আসছেন সন্দেশখালীর অন্যান্য মহিলারাও। তাঁদের অভিযোগ এখনো তৃণমূল নেতাদের হুমকির মুখে পড়ছেন তাঁরা। জল তো গরম হচ্ছে, ছাল ছেলাবো, এখনো টাইম দেরি কর, এখনো তো আড়াই বছর আমরা পদে আছি, এখন ঘুমা, চুপ করে ঘুমা তোরা বাড়িতে, এখন তোরা এত লাফালাফি করিস না, তোরা বিজেপি বিজেপি করছিস তো? আমরা বলছি আমরা কোনো বিজেপি করছি না, আমরা তো আন্দোলন করেছি আমাদের জীবনের বাঁচার আশা। পুলিশ তো প্রথম থেকেই কোনো কাজ করছে না আমাদের উপরে, আমাদের জন্য পুলিশ প্রথম থেকেই কিন্তু কোনো কাজ করছে না। যারা অন্যায় করছে তারা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর যারা অন্যায় করছে না, ঘরের ভালো মানুষজন, এই যেরকম আমরা সাধারণ মানুষ, তাদেরকেই জেলে ঢুকে দেওয়া হচ্ছে যখন তখন। এই প্রিয়াঙ্কা দিয়ে এসছে এনার কাছে, আমরা জানাতে আমাদের তৃণমূলের যেমন এই পিকাই দাস, তারপরে দিলীপ মল্লিক বাবু, তারপরে হ্যাঁ, তারপরে আরও গ্রামে অনেকেই আছে টিএমসি, তারা কিন্তু একই সঙ্গে আন্দোলনটা করেছে, কিন্তু তারা আজকে টাকা খেয়ে, টাকার জন্যই শুধুমাত্র এটা মানে সত্যি টাকা তারা চাপা দিতে চাইছে, কিন্তু সত্যি তো কোনোদিন চাপা থাকছে না। সন্দেশখালী নিয়ে কিছুতেই বিতর্কে ইতি পড়ছে না। যখন ধর্ষণের ইস্যুতে তদন্ত চলছে, তখন ফের মহিলা নিগ্রহের অভিযোগ শাহজাহানের ডেরায়। ভোট না মেটা পর্যন্ত সন্দেশখালীর এই সন্ত্রাস আপাতত মিটবে না বলেই একাংশের আশঙ্কা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।